শীতের এই আমেজ শুরু হওয়ার সাথে সাথে আমাদের যে উৎসবটির কথা সবচেয়ে মনে পড়ে তা হলো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি শুরু হয়নি বলে আমরা পিঠা খাবো না, তা তো হতে পারে না। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের অনুরোধে আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি, ভাপা পিঠা। একবারে সহজ ইজি ওয়ে আমি আপনাদের এই রেসিপিটি দেখাবো, তো চলেন দেখি। প্রথমে আমার লাগছে সিদ্ধ চাল, একটু দানাযুক্ত গ্রাউন্ড রাইস এটাকে বলে, আর একটা আছে প্লেন রাইস, রাইস ফ্লাওয়ার, হোয়াইট রাইস ফ্লাওয়ার, আর আছে আমার খেজুরের গুড়, আমরা সিলেটি ভাষায় বলি মরিচা গুড়, আর আছে আমার কুড়ানো নারকেল, আর আছে আমার একটু সুগার, চিনি নিয়েছি আমি একটু পরিমাণ মতো, আর আছে আমার জল, আমি জল নিয়েছি, আর আছে আমার একটু সল্ট। তো আমি এখন একটা মিক্সচার বোল নিব, বোলে আমি সব কিছু মিক্স করে নিব। প্রথমে আমি প্লেন রাইস ফ্লাওয়ারটাকে ঢালবো। এখন আমি গ্রাউন্ড রাইস, যেটাকে আমরা সিদ্ধ চাউলের গুঁড়া, এইটা ডাললাম সেম কাপে, যে কাপ দিয়ে আমি মানে আতপ চাউলের গুঁড়া দিলাম সিদ্ধ চাউলের গুঁড়াটা সেম কাপে। এখন আমি একটু সল্ট দিয়ে দিলাম, তারপর আমি একটু স্বাদের জন্য আমি চিনি ইউজ করব, বেশি দিব না, একটু ইউজ করব। আমি এখানে দুই ধরনের চাউলের গুঁড়া ইউজ করেছি, একটা হলো প্লেন রাইস ফ্লাওয়ার আর একটা হলো গ্রাউন্ড রাইস ফ্লাওয়ার। তো আমি একটু একটু করে জল দিব, বেশি দিব না। আর ড্রাই রাইস ফ্লাওয়ার, চালের গুঁড়াটা ড্রাই, তার জন্য আমি একটু একটু করে জল দিয়ে একটু একটু করে আমি মাখবো, এটাকে একটু ভিজা ভিজা করব। আপনারা একসাথে পানিটা দিবেন না, একটু একটু করে মাখবেন, একটু একটু করে দিবেন। তো আপনারা ফিল করবেন কখন এটা মানে হয়ে গেছে, এর বুঝবেন যে সময় চালের গুঁড়াটা আপনার মুষ্টির মধ্যে নেবেন, মানে হাতের মুষ্টির মধ্যে নিয়ে দেখবেন একটা দোলা পেকে আসছে, তো তারপর আপনি বুঝবেন এটা হয়ে গেছে। এটা তো শুকনো চালের গুঁড়া, তার জন্য আপনাকে অনেকখানি পানি দিতে হবে একটু একটু করে, তারপর তো মানে ভিজা একটা ভাব আসবে। দেখেন চালের গুঁড়াটা 10 মিনিট আমি রেখে দেব, রাখার পর আমি এখন এই চালনির মধ্যে চেলে নেব, যাতে কোনো চাকা চাকা মানে লাম্পস না থাকে, কোনো দানাযুক্ত কোনো কিছু না থাকে, একবারে ঝরঝরা ইয়েটা হয়ে যায় চালের গুঁড়াটা। দেখেন আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি, একবারে ঝরঝরা কোনো ইয়ে নেই, মানে লাম্পস নেই। তো রেডি হয়ে গেল আমার চালের গুঁড়া, ঝরঝরা চালের গুঁড়া। এখন আমি বাটির মধ্যে নিয়ে পিঠা শেপ করব। প্রথমে আমি আপনি বড় বাটি নিতে পারেন, ছোট বাটি নিতে পারেন, আর দুটো সাদা কাপড়ের টুকরো রাখবেন ভিজা, মানে একটু পানি দিয়ে ভিজিয়ে। তারপর আমি বড় বাটিটার মধ্যে প্রথমে আমি চালের গুঁড়া নিব, মানে ফুল বাটি নিব না, ফুল হাফের বেশি নিব চালের গুঁড়ো নিয়ে। তারপরে আমি নারকেল দেব, আপনার ইচ্ছা মতো দিতে পারেন বেশি অথবা কম নারকেল দিয়ে। তারপরে আমি এই মানে খেজুরের গুড়টা দিব। তো আমি এটা স্কিপ করেছি এখানে, আমি মানে নেক্সট ছোটো বাটিটা যে সময় করব ওই সময় আমি দেখাবো যে কিভাবে আমি ফিল করতে ফিল আপ করতেছি বাটিটা দেখাবো। তো এটা আমি স্কিপ করে ফেলছি, ওই যে আমি নারকেলটা দিয়ে আমি খেজুরের গুড়টা আমি দেখাইনি, তারপরে আবার চালের গুঁড়া দিয়েছিলাম, এটাও দেখাইনি। দেখেন আমার বাবা পিঠার ডেক, এইটার মধ্যে আমি অলরেডি পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। পানি গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে, তো তারপর আমি এই পিঠাটা 5 মিনিটের জন্য রাখবো, ভাপে দিব, স্টিম করতে দিব।
আপনারা সাবধান মতো মানে হাত ইয়ে করে ধরবেন যাতে ফাফ ফাফটা না লাগে আপনাদের হাতে, সেফে ইউজ করবেন সব কিছু। তো আপনারা চাইলে বাটিটা তুলে ফেলতে পারেন, তো আমি বাটিটা তুলিনি, আমি পিঠাটা হয়ে গেলে আমি বাটিটা মানে সেফে আমি তুলে ফেলবো। তো আমি বাটিটা রেখেই আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। মেক শিওর আপনি এইটা ঢাকনাটা যাতে মানে ভালোভাবে ঢেকে থাকে আপনি সেটা খেয়াল করবেন। তারপর আমি একদিকে এই পিঠাটা বসালাম বড় বাটিটা স্টিমের মধ্যে, আর অন্যদিকে আমি ছোটো বাটিটা ফিল আপ করলাম। ফার্স্টে আমি চালের গুঁড়া দিলাম, তারপর আমি খেজুরের গুড় দিলাম, তারপর আমি কোকোনাট দিলাম, তারপর দেখেন আমি আবার মানে চালের গুঁড়াটা দিয়ে একটু হালকা করে চাপ দেব, বেশি আমি টাইট করব না চালের গুঁড়াটাকে। তারপর আমি সাদা কাপড়ের ভিজা সাদা কাপড়ের টুকরো দিয়ে আমি এগিয়ে নিয়ে করে নিলাম, রেডি করে নিলাম স্টিমে বসানোর জন্য। তো হয়ে গেল আমার বড় বাটির পিঠাটা। তো আমি বাটিটা তুলিনি, তো আপনি মানে সাবধানতা অবলম্বন করবেন যে সময় পিঠাটা তুলতে যাবেন। দেখেন আমি এখন সাবধানতার সাথে আমি বাটিটা ধরবো, কারণ স্টিলের বাটি তো। দেখেন মানে একটু ভাঙেনি, তো আমি ছোটটা দিয়ে দিলাম, দিয়ে আবার 5 মিনিটের জন্য ওয়েট করতে থাকলাম। তো আমার পিঠা রেডি, আমার পরিবেশন হয়ে গেল। দেখেন আমার মানে দু ধরনের ছোটো আর বড় দু ধরনের পিঠা আমি তৈরি করলাম। তো আপনারা যে কোনো শেপ দিতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করে। আমি এখানে ডেকোরেশনের জন্য ইউজ করেছি নারকেল, টুকরো করে নিছি, নারকেলের মধ্যে আমি কুড়ানো নারকেলও দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। ভাপা পিঠা সবসময় গরম করে আমি ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে না। তো আপনারা উপস্থিত টাইমেই 10 মিনিট মানে চালের গুঁড়াটাকে ভিজিয়ে 10 মিনিটের মধ্যেই করতে পারেন, মানে অতি সহজেই আমি দেখালাম আপনাদেরকে। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন বাসায়, ট্রাই করে যদি মানে ভালো লাগে তো আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার রেসিপিটা। আর আমি জানি আপনারা অনেকেই জানেন বাবা পিঠা, তো আমি এমনি বাসায় করলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমার চ্যানেলটাতে এগিয়ে যেতে নিতে সাহায্য করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। বাই এভরিওয়ান।